গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ, আমি বৈশাখী বলছি। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবার একটা নিউ ব্লগ শুরু করছি। আজকে বৃহস্পতিবার, এখন বাজে প্রায় 8:30-9:15 বাজতে যায়। তো উঠেছি আমি সকাল সকাল, কিন্তু কি বলতো, রাতের বেলা ঘুমই কম হয় এই গরমের জন্য আর কি। আমরা যতই মুখে বলি না কেন ভালো আছি ভালো আছি, কিন্তু আমরা মানে ভালো নেই এই গরমের জন্য আর কি। তো যাই হোক, সকাল সকাল উঠেছি। উঠেই আমার হাজবেন্ড কয়েকদিন ধরে মানে ভাতও খেয়ে যাচ্ছে না, আর দুপুরবেলা টিফিনও নিয়ে যাচ্ছে না, বুঝলে তো। আমি যেহেতু অসুস্থ কয়েকদিন, আর হচ্ছে আমাকে বলছিল যে রান্না বান্না করতে হবে না, আমি পান্তা ভাত খেয়ে চলে যাবো। আর এত গরম পড়েছে না, পান্তা ভাতই ভালো লাগে খেতে ওর। তো পান্তা ভাত খেয়ে যায়, আর দুপুরবেলা হচ্ছে মুড়ি নিয়ে যায় আর কি। ও বলে আমি কিছু নিয়ে যাব না, মানে ব্যাগ বা টিফিন বক্স কিচ্ছু নিয়ে যাব না, মানে ফ্রিভাবে যেতে চায় আর কি অফিসে। এখন গরমে কিছু বইতে ইচ্ছে করছে না, তাও আমি মুড়ি, শুকনো খাবার, বাদাম, চানাচুর আর শশা, মুড়ি, পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি প্যাকেটে আর কি। তো খেয়ে নেবে, আর পান্তা ভাত খেয়ে গেছে। আমরা আমাদের মতো মানে দুপুরবেলাটা রান্নাবান্না করে খাবো, আবার রাতে রান্না হবে আর কি। তো যাই হোক, একটু নিজে ফ্রেশ হয়ে নিলাম, মাথায় একটু চিরুনিটা দিলাম, তারপরে দেখলেই বিছানা গোছাতে আসলাম। বিছানাটা পড়েছিল, আর অনেক কটা জামা কাপড় আছে, বেডশিট টেডশিট আছে আগের দিনের আর কি, ওগুলো ধোয়া হয়নি। আমি যেহেতু ভারী কাজকর্মগুলো করতে পারবো না এখন, এই জন্যই আমার হাজব্যান্ডকে সকালবেলা বলছিলাম যে জামা কাপড়গুলো আছে, বেডশিট আছে, ভারী ভারী বেডশিটগুলো আমি কাচাকুচি করতে পারবো না এখন, আর একটুখানি কেচে দিয়ে যাবে। তো সার্ফের জলে কেচে দিয়ে গেছে গামলিতে, রেখে দিয়ে গেছে আর কি। তো এটাই হচ্ছে সমস্যা একটা কাজের জন্য না, আমি মানে সবাইকে বলি। এখন তো আমার ভারী জিনিস তোলা বারণ, মানে হাতে ব্যথার জন্য, আর হচ্ছে সবার কাছে যেন কি বলি মানে একটুখানি বোঝা হয়ে গেছি আর কি। বোঝা বলতে একে বলতে হয়, তাকে বলতে হয়, একটু গামলিটা তুলে দিয়ে ভারী জিনিস, ভারী বালতি এগুলো তোলা তো বারণ। আর হচ্ছে মেয়েকে বলি, ছেলেকে বলি, হাজবেন্ডকে বলি, ওরাও অনেক সময় কথা বলে আমি পারবো না, ওই করবো না, যা হয় আর কি। নিজের বলে না, নিজের হাত পা পড়ে গেলে মানে যা হয় সেই হচ্ছে কথা আর কি। তো যাই হোক, কোনো রকমই কাজকর্ম করছি, হালকা পাতলা কাজ করছি, না করলেও তো হবে না না কাজকর্ম। আজকে বৃহস্পতিবার, একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হবে না। কয়েকদিন তো ধরেই পড়েছিল, অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, যদিও বা এখন একটু ভালো আছি, ওষুধ টষুধ খেয়ে, ক্রিম ট্রিম লাগিয়ে, স্যাঁক ম্যাঁক নিয়ে। আর এই গরমে জলের স্যাঁক নেওয়া, মানে গরম জলে স্যাঁক নেওয়া যে কী কষ্টকর, সে যে নেয় সেই জানে। ঠিক আছে, তো যাই হোক, অসুখ হলেই তো যে কোনো পরিস্থিতিতে সেগুলো সারাতেই হবে, তাই না? অসুখ তো সারাতেই হবে, ওষুধ খেয়ে হোক বা কোনো কিছু হোক। তো দেখো, ঝাঁটটা দিয়ে দিলাম ঘরটা, আর আজকে ঘরটর একটুখানি মুছবো। কয়েকদিন ধরে মৌ আমাদের মুছেছে ঘরটর, একটু ঝাঁটটাট দিয়েছে, শাশুড়ি মাও একটু ঝাঁটটাট দেয় বসে বসে। তো আমি না বেশিক্ষণ মানে কাজ করতে পারি না, বাম হাতে তো কাজ করতে পারি না, বাম হাতে বলতে বাম হাতে তো অভ্যাস নেই, তবুও বাম হাতে বেশিরভাগই করার চেষ্টা করি। ডান হাতে যদি মানে নাগাড়ে কাজ করতে থাকি না, তখনই আমার হাতে যন্ত্রণাটা চলে আসে, বুঝলে তো। বাম হাত ডান হাত মিশিয়ে কাজকর্মগুলো করি আর কি, ভারী জিনিসগুলো এই বাম হাতেই তুলতে থাকি, বুঝলে তো। কাজ তো করতে হবে, লোকের উপরে আর কত নির্ভর আর করবো বলো তো। মেয়েরও পরীক্ষা, ওর পড়াশোনা আছে, ছেলের পড়াশোনা আছে। ছেলের আজকে স্কুল খুলেছে, বুঝলে, আজকে তো 15 তারিখ, ছেলে স্কুল খুলেছে, ছেলেকে পাঠায়নি আর কি, ছেলেও যাবে না বলছিল। এত গরমে না, এত গরমে সেই বাসে করে যেতে হয় অনেক একটা রাস্তা, আর এই গরমে না টেনশন হয় ভীষণ রাস্তায় বের করতে আর কি। তো একটুখানি বৃষ্টির জল টল পড়ুক বা ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার হোক, সামনে সপ্তাহের দিকে পাঠানোর ইচ্ছে আছে আর কি। আর এই কটা দিন আর পাঠাবো না ভাবছি। তো যাই হোক, কালকের দিনটা আসুক, যদি যায় স্কুলে যাবে, নাহলে না যাবে। অত আমার মানে নেই আর কি, যে যেতেই হবে স্কুলে, এই গরমে না যাওয়াই ভালো স্কুলে। তো চলো, কথা বলতে বলতে মামার ঘরটার মোছাই হয়ে গেল। তো কোনোরকমই ঘরটার পরিষ্কার করলাম, আর হচ্ছে দেখো রান্নাঘরে আসলাম। ছেলে মেয়ের জন্য তো টিফিন বানাবোই, আর কালকে তো চাউমিন খাবে বলছিল, চাউমিন খায়নি কালকে আর কি। তো ওরা সকালবেলা চাউমিনটা বেশ ভালো খায়, রাতে যেহেতু গরম টরম থাকে তো ওই জন্য সকাল সকাল একটু চাউমিন টাউমিন খেতে ভালোবাসে আর কি। আর রুটি তো করিনি সকালবেলা, তো চাউমিনটা করবো এমনি ডিম টিম ছাড়াই আর কি করবো। তো চাউমিনটা সেদ্ধ করতে দিয়েছিলাম, একটা প্যাকেটই চাউমিন করে দেবো, দুজন খেয়ে নেবে। আর
চাউমিনটা সেদ্ধ করে না বারবার জল দিয়ে ধুয়ে দিলে, মানে দুবার জল দিয়ে ধুয়ে দিলে চাউমিনটা কিন্তু ঝরঝরে হয়, ভালো হয় খেতে আর কি। তো দেখো পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তেলের উপরে একটু জিরে ফোড়ন দিয়েছি, হলুদের গুঁড়ো দিলাম, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। এই হচ্ছে চাউমিন করি আমি, এইভাবেই চাউমিনটা করি, চাউমিনটা বেশ খেতে ভালো লাগে। আর একটু যদি আদা থাকে আদা দিয়ে দিলেও ভালো লাগে। তো আমাদের বাড়িতে আজকে আদা টাদা ফুরিয়ে গেছে, কয়েকদিন ধরে আদা ফুরিয়ে গেছে, আর গরমে না আদা রসুনের তরকারি একদম ভালোও লাগছে না খেতে, শুধু মনে হয় জিরে বাটা দিয়ে হালকা পাতলা ঝোল খেতে আর কি। তো যাই হোক, একটুখানি চাউমিনের মশলাটা দিয়ে দিলাম। আর বাচ্চা তো চাউমিন রোল এগ রোল প্যাটিজ এগুলোই খেতে ভালোবাসে, ওদের মুড়ি টুড়ি অতটা চলে না। তবে সকালবেলা পান্তা ভাত খায়, কিন্তু আজকে পান্তা ভাত নেই, পান্তা ভাত দেবো না। তো এখন ওই যে চাউমিন করলাম, দুজন ভাই বোনকে দিয়ে দেবো আর কি। তো দেখো চাউমিনটা রেডি করে নিয়েছি, একটুখানি সস দেব, আর চিলি সস আছে, ওরা চিলি সস খাবে না। দেখো পড়ার ঘরে চলে এসেছি, পড়তে বসেছিল ওরা, আর ওদেরকে চাউমিন দিয়ে দিলাম, মানে দুটো প্লেটে সমান চাউমিন থাকা যায় আর কি। না হলে দেখবে এ ওরটা দেখবে, হ্যাঁ সে এরটা দেখবে, হ্যাঁ দেখে বলবে তোরটা বেশি আমারটা কম। আমি একটু দাঁড়িয়েছিলাম, একটু দেখছিলাম আর কি ওদের কী ঝামেলা টামেলা হয়ে যায়, আমাকে বলছিল খেতে, আমি খাবো না এখন, পুজো করবো। বন্ধুরা ছাদে যাচ্ছি, আর হাজব্যান্ড জামা কাপড়গুলো কেচে দিয়েছিল, বেশি টেসি সব ড্রেস ড্রেস রেগুলার ড্রেস ড্রেস, তো ছেলেকে দিয়ে বললাম গামলাটা ছাদের উপরে তুলে দিয়ে আমি কোনোরকম পাঠিয়ে দিই, বুঝলে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে গামলাতে এক গামলা জামা কাপড় ধুয়ে দিয়ে চলে গেছে অফিসে, আমি এখন পাতবো, বুঝলে। মেঘলা হয়েছে, ভেবেছিলাম ছাদে পাতবো, এখানেই পাতিয়ে দিয়ে আবার সেই ছাদে যেতে হবে। বন্ধুরা আমাদের ছাদের উপরে দেখছো এই যে গোডাউনগুলো পড়ে আছে, এই জিনিসপত্রগুলো ছিল আমাদের এই ছাদের উপরে রুমে আর কি, আমার হাজব্যান্ড এগুলো সব টেনে বের করেছে বাইরে, আর রুমটা একটু ঝেড়ে পুছে পরিষ্কার করেছে জল টল ঢেলে আর কি। তো এখানে অনেক দরকারি জিনিসও আছে, আবার বেদরকারি জিনিসও আছে, আর এগুলো বাছাবাছি করে রাখতে হবে আর কি সময় করে। তো আমি তো আর এগুলো টানাটানি করতে পারছি না এখন, একটুখানি সুস্থ হই, যদি হাজব্যান্ড করে তো ভালো, নাহলে আমাকে করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে সমস্যা জানো তো, একার সংসারে না মানে কাজকর্ম করতে হলে অনেকটা ভেবেচিন্তে কাজকর্ম করতে হয়, আর হচ্ছে যদি বসে যায় হাত, যদি বসে যায় তাহলে কে দেখবে বলো, কে খাওয়াবে বলো। তো যাই হোক এখন চলছে হাত, কোনোরকমই কাজকর্মগুলো করে নিচ্ছি, বেশি কিছু করতে যাচ্ছি না, ভয় পাচ্ছি, কারণ যদি আবার হাতের মধ্যে কোনো কিছু হয়ে যায়, কাজ না করতে পারি বা খেতে না পারি হাতে, এইরকম একটা আমার মানসিকতা চলে এসছে, ভয় লাগে, বুঝলে। তো যাই হোক জামা কাপড়গুলো পাতিয়ে দিলাম, এখন স্নান টান করবো, কেমন। বন্ধুরা আমার স্নান টান কমপ্লিট একদম, পুজো করতে চলে আসলাম ঠাকুর ঘরে, বৃহস্পতিবারের পুজো আজকে। তো চলো, এই যে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি বুঝলে, শুধু পুজোটা বাকি আছে। তো বাগানে কয়েকটা ফুল হয়েছিল, কাঁথা জবা, তারপরে এমনি জবা ফুল হয়েছিল, টগর ফুল, ওগুলো তুলে নিয়ে এসেছি, নয়নতারা ফুল টুল তুলে নিয়ে এসে পুজো করব। আর আজকে আর বাজারের ফুল টুল নেই বাড়িতে, আর হাজব্যান্ডও নিয়ে আসেনি, আমিও সকালবেলা আর বেরাইনি ফুল আনতে আর কি। তো বাড়িতে যা ফুল হয়েছে সেইগুলো দিয়েই পুজো দেব আজকে, লক্ষ্মী ঠাকুরকে পুজো করব। আর দেখো ঘটিতে একটু সিঁদুরের ফোঁটা দিচ্ছি, আমের পল্লবেও ফোঁটা দেবো, আমের পল্লবটাও আমাদের বাগানের জানো তো তুলে নিয়ে এসেছি, একদম গাছ হয়েছে আমাদের, এমনি গাছ উঠেছে আম গাছ আর কি, কোনো লাগাইনি টাগাইনি, এমনি আম গাছ উঠেছে, তো তুলে নিয়ে এসেছি। আর বেশ ভালো লাগে বৃহস্পতিবারে পুজো দিতে, আমের পল্লবের উপরে একটু সিঁদুরের ফোঁটা দিলে কি ভালো লাগে, ঘটির উপরে খুবই ভালো লাগে। একটু পুজো করব লক্ষ্মী ঠাকুরকে, আর ধূপ দীপ জ্বালিয়ে দেবো, এখন সিঁদুর লাগিয়ে দিলাম, লক্ষ্মী ঠাকুরকেও সিঁদুর পরিয়ে দিয়েছি, আর এখন প্রদীপটা জ্বালিয়ে নিলাম, আর দেখো ধূপটা জ্বালাচ্ছি। আমার হাজব্যান্ড না সকালবেলা প্রতিদিনই স্নান করে অফিস যাওয়ার আগে আর স্নান টান করে ঠাকুরের কাছে এমনি ধূপ দিয়ে যায় বুঝলে, আর প্রণাম করে নেয়। হ্যাঁ ও সকালবেলাটা এই কাজটা করে ঠাকুরের কাছে আর কি, তারপরে আমি বেলার দিকে চা খেয়ে হোক বা বিস্কুট খেয়ে হোক, এমনি সকালবেলাটা থাকি, কাজকর্ম করে নিই, তারপরে আবার স্নান টান করে বেলার দিকে পুজো দিই আর কি, ঠাকুরকে খেতে দিই। আর হচ্ছে
এইরকম চলে আর কি প্রতিদিন। তো যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু ঘট পেতে পুজো দিলাম, আর দেখো শাঁখ টাঁক বাজিয়ে একদম পাঁচালি পরে নেবো সারাদিনের, মানে আর সন্ধেবেলা আর পাঁচালি পরতে হবে না, সন্ধেবেলা যেন না বেশি গরম লাগে জানো তো। তো যাই হোক, এখন পাঁচালিটা পরে নিচ্ছি, আর সঙ্গে সঙ্গে কাজ করে নেওয়াই ভালো। পাঁচালিটা পরে নিলাম, আর চলো তোমাদের একটু ফাইনাল দেখিয়ে দিই, যে দেখতে পাচ্ছো ফল টল দিয়ে পুজো করে নিয়েছি, একটু আম কাটা দিয়েছি, আর গাছের পেয়ারা হয়েছিল জানো তো বন্ধুরা, আমাদের পেয়ারা দিয়েছি ঠাকুরকে। দেখো আজকে বৃহস্পতিবারের মেনু, একদম টেনে খাও খিচুড়ি, বুঝলে? সব রকম দিয়ে রান্না করেছি, আলু, কুমড়ো, কাজু বাদাম, মটর, আর তার সাথে দেখো এই যে ঝিঙে, কুমড়ো, আলু দিয়ে একটা তরকারি, কেমন লাগবে বন্ধুরা? নিরামিষে আর কি রান্না করব, চলো সবার বেড়ে নিয়ে খাবো। এটা হচ্ছে আমার থালা, চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি। কেমন খুব খিদে পেয়ে গেছে না? ভাই খালি গায়ে আছে, আর হচ্ছে খিচুড়ির কালারটা দেখো এখান থেকে বন্ধুরা, পুরো কালারফুল লাগছে টেবিলটা, আমার ভীষণ ভালো লাগে এইরকম খিচুড়ি। তো আজকে অঙ্গনওয়াড়ি অঙ্গনওয়াড়ি খিচুড়ি লাগছে বলছে। দেখো দেখো বন্ধুরা, এই যে খিচুড়ির সাথে ঝুড়ি ভাজা কেমন লাগে খেতে বলো, আর হচ্ছে চানাচুর, চানাচুর ও এখানে দেবে তুই নিবি বললি যে, দেখো এই সাইডে দাও, ওর উপরে না, চানাচুর দেবো তোকে, চানাচুর ছুরি দেবো, ছুরি দেবো এখানে দেবে, খিচুড়ি নিবি নি? হ্যাঁ। কেমন লাগছে মুখ খেতে? দারুন। বন্ধুরা দেখো বিকেল বেলা আমার মেয়ের খুব খিদে পেয়ে গেছে, মেয়ের কেন ছেলেরও খিদে পেয়ে গেছে, আর সেই দুপুরবেলা তো কি বলবো একটু খিচুড়ি তরকারি খেয়েছিল, এখন বলছে মা একটুখানি সেমাই করে দাও। এই যে সিমের প্যাকেট কালকে নিয়ে এসেছিল আমার মেয়ে 10 টাকা দিয়ে, ওই সিমের প্যাকেটটা করব। এই যে দুধ বের করলাম ফ্রিজ থেকে, এখন দুধটা গরম করব, তারপরে গিয়ে সিমইটা করব আর কি একটু, তোর সঙ্গে থেকো। দেখো দুধটা গরম করব এখন, এটা 500 দুধ আছে, আর সিমইতে অল্প একটু দেবো, আর একটু দুধ রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা সিমই রেসিপিটা, না আর একটা চ্যানেল আছে লো অ্যান্ড স্লো .co-তে, ওটাতে দেওয়া আছে আমার শর্ট ভিডিওতে, ঠিক আছে? আর তোমাদের সাথে এই সিমই রেসিপিটা এখানে শেয়ার করলাম না, ওই চ্যানেলে আছে রেসিপিটা। তো যাই হোক এখন সিমুই হয়ে গেছে। হ্যাঁ, কয়েকদিন ধরে মেয়ে বলছিল যে পায়েস খাবে, সিমুই খাবে, এরকম বলছিল, তো নিজেই সিমুই নিয়ে চলে এসছে, আর বলছিল আজকে অনেকক্ষণ ধরে আমাকে বলছে যে সিমুই খাবো সিমুই খাবো, তো সিমুই শেষ পর্যন্ত হলো। তো চলো, ও পড়াশোনা করছে, কালকে পরীক্ষা যেহেতু ও পড়ছে, দেবো খেতে আর কি ভাই বোনকে। ও এত গরম পড়েছে না কি বলবো বন্ধুরা, এত গরম পড়েছে, এত গরম পড়েছে, যেখানে হাত দিচ্ছি ওখানেই গরম জানো তো, আর কোনো কিছু করতে ইচ্ছে করছে না। বাইরে অবশ্য ভীষণ হাওয়া দিচ্ছে, কিন্তু উপরে যে যাব না বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, মানে মাথাটা কেমন ঘোরাচ্ছে, আর শরীর ভীষণ ক্লান্তি, ঠিক আছে? আর কোনো কাজই মানে সহ্য হচ্ছে না, দেখতেও ইচ্ছে করছে না, এত ঘর বাড়ি ময়লা হয়ে আছে জানো। বন্ধুরা আমার দ্বারা সহ্য হচ্ছে না, রাহা নেই যারা, গরম যে মিষ্টি হয়েছে না, বন্ধুরা এমনি নরার মিষ্টির থেকে এগুলো কিছু কম না, হেভি ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে। দারুন, তো সাদা হয়ে গেছে সকালে চাউমিন, এখন সিমুই, দুটোই দেখো চাইনিজ দেখতে।
গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি এখন বানাচ্ছি দইয়ের শরবত, বুঝলে। আমার হাজবেন্ড অফিস থেকে এসছে, আর অফিস থেকে আসলেই তো ওই গরমকালেই ও দইয়ের শরবতটা বেশ ভালোই খায়, তো লবণ দিয়ে একটু দইয়ের শরবত দিচ্ছি খেতে, তো ওকে দিয়ে দিই, তারপরে কথা বলছি। বন্ধুরা, অনেক পরে তোমাদের সাথে কথা বলছি। সন্ধ্যেবেলা আমার হাজবেন্ডকে সেই দইয়ের শরবত দিয়ে আর তোমাদের সাথে কথা বলাই হয়নি, তো স্নান করে উঠলাম, বুঝলে। এতটাই গরম না কি বলবো, সহ্যের বাইরে, ভীষণ গরম হয়ে গেছে। মানে বিছানাপত্র যেটাতেই হাত দিচ্ছি গরম, কি বলবো। নিচে সাপ্লাই জল এসেছিলো, টাইম কলের জল স্নান করলাম, আর রাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়াও আমাদের কমপ্লিট। শুধু ঝিঙে আলু তরকারি করেছিলাম আর উচ্ছে আলু ভাজা, এই তরকারি করেছিলাম রাত্রে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই অনেক বাদে তোমাদের সাথে কথা বলছি। সাড়ে এগারোটা বাজে এখন, বুঝলে। তো ছাদে গেছিলাম একটু হাওয়া খেয়ে আসলাম, নিচে এসে মানে ঘুমোতে যাব, তার আগে ভিডিওটা এন্ড করছি। ঘুমও পাচ্ছে ভীষণ, সারাদিন একটুও ঘুমায়নি জানো তো, গরমে ভীষণ পিটপিট জ্বালা করছে। আর যাই হোক, তোমাদের সাথে মানে ভিডিওটা এন্ড করার জন্যই সামনে আসলাম। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার বৃহস্পতিবারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আবার দেখা আছে কোনো এক নিউ ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।